কোন এক শহরে নিপা নামের এক মেয়ে বাস করত। নিপা দেখতে খুবই সুন্দর, সুশীল ও গুণবতী মেয়ে। নিপার সৌন্দর্য দেখে সবাই তার পেঁপে পড়ে যেত। নিপা বাইরের খাবার খেতে খুব ভালোবাসত, যার কারণে বেশিরভাগ সময়ই নিপার পেট খারাপ থাকত। এভাবেই চলছিল নিপার দিন। একদিন নিপার দূরসম্পর্কের আন্টি তাদের বাড়িতে বেড়াতে আসে। তার নিপাকে দেখে খুব পছন্দ হয়, তাই সে নিপার বিয়ের ব্যাপারে নিপার মায়ের সাথে কথা বলে। আরে দিদি, তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে, তা ওর বিয়ের জন্য ছেলেটেলে দেখছো নাকি? না দিদি, এখনো দেখিনি, তবে ভালো কোনো ছেলে পেলে মেয়ের বিয়ে দিয়ে দেবো। আমি বলছিলাম কি, আমার কাছে একটা ভালো ছেলে আছে, দেখতে খুবই সুন্দর, ভালো চাকরিও করে। ওই বাড়িতে তোমার মেয়ের বিয়ে হলে নিপা খুব সুখেই থাকবে। তুমি যদি চাও তাহলে আমি ওদের আসতে বলতে পারি। নিপার মা তার দিদির কথা শুনে তাদের আসতে বলে। আর পরের দিন সুমন ও তার মা নিপাকে দেখতে আসে। নিপাকে দেখে তাদের খুব পছন্দ হয়, আর অনেক ধুমধাম করে তাদের বিয়েও হয়ে যায়। নিপা শ্বশুর বাড়িতে গিয়ে সংসারের সব কাজ বুঝে নেয়। এভাবে তাদের দিন ভালোই চলছিল। একদিন সুমন বাইরে থেকে সবার জন্য বার্গার, পিৎজা আরো নানান রকমের খাবার নিয়ে আসে। নিপা এতগুলো খাবার দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে তাড়াহুড়ো করে খাবার খেতে থাকে। এইসব দেখে সুমন খুব রেগে যায়। নিপা, এইসব কি, আর তুমি এমন করে খাবার খাচ্ছ যেন আগে কখনো এরকম খাবার খাওনি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, এইসব খাবার তো কখনো স্বপ্নেও দেখেনি, আর খাওয়া তো দূরের কথা। নিপা তার স্বামী ও শাশুড়ির কথা শুনে কাঁদতে থাকে, আর সে তার খাবার নিয়ে সেখান থেকে রুমে চলে যায়। পরের দিন সকালবেলা নিপা পেটের মধ্যে বুটবুট শব্দ করা শুরু হয়ে যায়। সে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে যায় আর রান্না করতে থাকে। কিছুক্ষণ পর নিপার পেটের মধ্যে আবারও বুটবুট শুরু হয়ে যায়। সে আর চেপে রাখতে না পেরে তাড়াহুড়ো করে টয়লেটে চলে যায়। একটু পরে টয়লেট থেকে বেরিয়ে আসে। আবারও 5 মিনিট পর তার পেটের মধ্যে আবারও বুটবুট শুরু হয়ে যায়। সে দৌড়িয়ে টয়লেটে চলে যায়, আর এভাবেই কয়েকবার টয়লেটে যেতে থাকে। আর এমন সময় সেখানে তার শাশুড়ি চলে আসে আর নিপাকে বলে, কি ব্যাপার বৌমা, হাওয়াই জাহাজের মতো ছুটে কোথায় পালাচ্ছ? সব কিছু ঠিক আছে তো? না মানে, হ্যাঁ মা, সব কিছু ঠিকই আছে। সব কিছু যদি ঠিকই থাকে তাহলে যেভাবে হাওয়াই জাহাজের মতো ছুটে বেড়াচ্ছ সেভাবে হাটটাও চালাও, সুমনে বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে। এই বলে নিপার শাশুড়ি সেখান থেকে চলে যায়। নিপা তাড়াহুড়ো করে রান্না শেষ করে টেবিলে খাবার দিয়ে দেয়। কিন্তু সময় যত পার হতে থাকে নিপার পেটের সমস্যা তত বাড়তেই থাকে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন মালতী দেবীর বাড়িতে তার কিছু বান্ধবী আসে আর নিপা তাদের সবার জন্য টেবিলে খাবার দিয়ে দেয়। আর এমন সময় নিপার পেটের মধ্যে আবারও বুটবুট শুরু হয়ে যায়। সে কাউকে কিছু না বলে দৌড়িয়ে টয়লেটে চলে যায়। এভাবে কয়েকবার টয়লেটে যাওয়ার কারণে মালতীর বান্ধবীরা নিপাকে নিয়ে মজা করতে থাকে। এইসব দেখে মালতী খুব রেগে যায়। আর নিপা যখন টয়লেট থেকে ফিরে তখন মালতী নিপাকে বলে, এই নির্লজ্জ বেহায়েমে, তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? তুমি এভাবে সবার সামনে আমাকে অপমান করলে। না মানে মা, এটা তো আমি ইচ্ছা করে করিনি। আজ কয়েকদিন ধরে আমার পেটে একটু সমস্যা হচ্ছে আর বারবার টয়লেটে যাওয়ার কারণে লুজ মোশন হয়ে গেছে। এটা তো যে কারো হতে পারে, বলুন মা। এভাবে নিপার শাশুড়ি নিপার সাথে রাগারাগি করতে থাকে। আর এমন সময় বাড়িতে সুমন আসে। কি হয়েছে মা, তুমি এভাবে নিপাকে বকছো কেন? এরপর সুমনের মা সুমনকে সব কথা খুলে বলে। সুমন তার মায়ের কথা শুনে নিপাকে বলে, ও এই ব্যাপার, আর নিপা তুমি আমাকে আগে বলনি কেন? চলো তোমাকে আমি এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাব, ডাক্তারের ওষুধ খেলে দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এরপর সুমন নিপাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার নিপার পরীক্ষা নিরীক্ষা করে বলেন, দেখুন ওনার হজমের সমস্যার কারণে উনি বারবার টয়লেটে যাচ্ছে, আর বেশি বেশি টয়লেটে যাওয়ার কারণে ওনার শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে। তবে চিন্তার কোনো কারণ নেই, নিয়মিত খাবার খেলে ওনার শরীর সুস্থ হয়ে যাবে। এরপর থেকে নিপা ডাক্তারের কথা মতো খাবার খাওয়ার কারণে সে কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। আর এভাবে নিপা তার স্বামী ও শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।